रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি। আর এই তো লকডাউনে কেমন কাটছে? আবার লকডাউনে এবার যেটা হচ্ছে যে ঘরের মধ্যে ঈদ কাটছে বরাবরের মতোই ফ্যামিলির সাথে। আর স্পেশালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করছি ফর দ্য মানে ফার্স্ট টাইম। সবসময় আমার আম্মুর বাসায় করা হতো, মানে আম্মার বাসায়, সো সেটা এবার হচ্ছে না। বাট রাতের বেলা গিয়েছিলাম মিট করতে আম্মুর বাসায়, সো দুই বাসাতেই হয়েছে। গান কেমন চলছে? গান মোটামুটি চলছে ভালো, বাট ইচ্ছা ছিল আরও অন্যভাবে করার এবার ঈদে। বাট তারপরেও টুকটাক মোটামুটি বেশ কিছু গানে ভয়েস দেওয়া হয়েছে। ঈদের একটি গানে করলাম রেডিওতে, তাছাড়া নিজের কিছু ওন সং সেগুলোতে কাজ করেছে, রেকর্ডিং করা হয়েছে। এই তো গতবার মধ্যে এবার কনসার্টবিহীন ঈদ বিলুপ্ত কিছু ভাবছেন কি? ইয়েস, গতবারেও আমাদের সেম একই অবস্থা হয়েছিল, ঈদটা ঘরের মধ্যে কেটেছিল। এবারও তার ব্যতিক্রম না, এবার ঘরের মধ্যেই সব কিছু। কনসার্ট তো হচ্ছেই না আমাদের, এটা একটু দুর্ভাগ। আমরা যারা এন্টারটেনমেন্ট সেকশন তারা সবাই ঘরে বসে আছি। আগে অ্যাটলিস্ট টিভি প্রোগ্রামগুলো এখন তুলনামূলক খুবই অল্প টাইপের হচ্ছে। ঈদের কিছু প্রোগ্রাম করলাম, আর কনসার্ট তো মোটেই হচ্ছে না, আমরা সবাই ঘরেই আছি। র্যাপিড ফায়ার যে খাবারটি আচ্ছা বিলুপ্ত বিকল্প কিছু ভাবছেন কি? আচ্ছা বিকল্প কিছু ভাবছেন কিনা কনসার্ট নিয়ে? যেহেতু আমাদের কনসার্ট এই মুহূর্তে নেই, তারপরও আমরা ট্রাই করছি যাতে আমার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকা। এই জন্য আমরা দেখা যাচ্ছে ফেসবুক লাইভ থাকছি, ফেসবুক লাইভে গিয়ে গান করছি। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল একটি আছে, কর্নিয়া। সো কর্নিয়া ইউটিউব চ্যানেলে যে 30 মিনিটস উইথ কর্নিয়া, আমার একটা প্রোগ্রাম আছে 30 মিনিটস উইথ কর্নিয়া, সেখানে প্রোগ্রামে লাইভ করছি, কনসার্ট করছি, মানে পিয়ানো ভার্সনগুলো করছি। সো এভাবেই আর কি দিন কেটে যাচ্ছে। যে খাবারটি আপনি খেতে চান কি সেটা? যে খাবারটি এখনই খেতে চান? যে খাবারটি এখনই আচ্ছা যে খাবারটি এখনই খেতে চাই সেটা হচ্ছে চা। চা খেতে চাই। টুথপেস্ট, দুই নম্বর হচ্ছে টুথপেস্ট বেশি বেরিয়ে গেলে আবার কখনো ঢুকেছি না। টুথপেস্ট বের হয়ে গেলে কখনো ঢোকানো হয় নাই, ওটা ট্রাই কখনোই করি নাই, ওটা পসিবল না। আপনি যদি কোনো প্রাণী হতে পারতেন তবে তা কি হবে এবং কেন? আমি যদি কোনো প্রাণী হতাম তাহলে মনে হয় পাখি হতাম, বিকজ মানে আমি অনেক ঘুরতে পছন্দ করি। হ্যাঁ, আমি অনেক মানে ঘুরতে লাভ করি, যেহেতু সেহেতু আমি যদি ডানা মেরে উঠতে পারতাম, আমি যদি পাখি হতাম সেটা সবচেয়ে বেস্ট হতো, বিকজ অফ অ্যাটলিস্ট এরকম করে ঘরে থাকতে হতো না, আমি একটু ঘুরতে পারতাম, উঠতে পারতাম, বিভিন্ন জায়গায় যেতে পারতাম। ওয়াও, কেন পাখি হলাম না? এরপরে কি প্রাণী বলছে? আচ্ছা প্রাণী কি পাখির মধ্যে পড়ে না? আচ্ছা প্রাণী ক্ষেত্রে প্রাণী হলে তাহলে গাছ হতাম। প্রাণী বললে তাহলে গাছ হতাম, আর পশু পাখি যদি বলা হয় তাহলে আমি পাখি। ওকে ফাইন। আপনার সাথে কোন জিনিসগুলো রাখেন যা ছাড়া আপনার চলে না? ফোন, অলওয়েজ মোবাইল ফোন আমার কাছে রাখতেই হয়, আর একটা হচ্ছে হেডফোন, আর মানি ব্যাগ, যেটা না থাকলেই না অবভিয়াসলি। ওকে, আর কি আছে? আমার ব্যাগে মানি ব্যাগ আর এগুলোই আছে, আর একটা হাতে একটা ব্যান্ড থাকে যেটা আমি সবসময় চুলগুলো এরকম করে নিয়ে একটা খোপা টাইপের করে রাখি, যেটা আমার কাছে খুবই ইজি লাগে এবং আমার কাছে খুব কুল লাগে। আপনার প্রিয় সুপার হিরো কে এবং কেন? আমার সুপার হিরো হচ্ছে আমার হাজব্যান্ড নাবিল সালাউদ্দিন। কেন? বিকজ অফ
কি বলবো, বিকজ অফ শিওর হাজবেন্ড, দ্যাটস ওয়াই সে আমার কাছে হিরো। ওকে, আপনি কাকে বেশি প্রশংসা করেন? আপনি কাকে বেশি প্রশংসা করেন? আমি কার কার আচ্ছা কাকে বেশি প্রশংসা করবেন নাকি কার প্রশংসা? আচ্ছা, আমি প্রশংসা করি আমার আম্মুর, আমার বোনের, আমার হাজব্যান্ডের, ইনফ্যাক্ট আমার ফ্যামিলি সকলেরই, কারণ তারা ডিজার্ভ করে। গরমকালে বেশি করে এটা বলা হয়েছে, হ্যাঁ, গরমকালে যেটা করা হয় প্রচুর পরিমাণে শাওয়ার নেওয়া হয় আর পানি খাওয়া হয় প্রচুর পরিমাণে, পানি বেশি করে খাওয়া হয়, লেবু শরবত আমি এগুলো খেয়ে থাকি। যদি আপনার জীবনে জীবনে কোনো সিনেমা তৈরি হয় এই ধর এটি কী ধরনের হবে কে আপনার? ওয়াও, যদি আমার ভূমিকায় কেউ একজন মানে কেউ একজন সিনেমা করে, এটা অনেক অন্যরকম একটা ব্যাপার, অনেক ভালো লাগার একটি ব্যাপার। এই ব্যাপারটি কখনোই ভাবিনি যে আমার জীবন কাহিনী নিয়ে কোনো একটা গল্প হবে। সো সেই গল্পটা আসলে খুবই বাস্তবমূলক হবে এবং এই মুভিটা দেখে অবশ্যই মানুষ অনেক কিছু শিখতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি আসলে অনেক কঠিন লাইফ লিড করে এসেছি, অনেক কষ্ট বাবা ছাড়া, একদম আমার আম্মু একা আমাদের দুই বোনকে হ্যান্ডেল করা, সব কিছু মিলে। সো এটা আসলে একটা শিক্ষণীয় গল্প হবে। আর এটার জন্য কাকে আমি এখনও সিলেক্ট করিনি, জানি না, যারা যারা বেস্ট বেস্ট তারাই মনে হয় এই জিনিসটা তুলে ধরতে পারবে। চরিত্রটি কে হতে পারে আই ডোন্ট নো কী হবে। বিশ্বের কোন জায়গায় আপনার প্রিয়জনকে নিয়ে বেড়াতে যেতে চান এবং কেন? ও, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড আমাদের যাওয়ার খুব ইচ্ছা, আমার এবং নাবিলের দুজনই খুব ইচ্ছা, এবং আমরা ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো ওখানে ঘুরতে যেতে, বিকজ এটা আমার কাছে একটা ড্রিম আর কি। আপনি যদি ঘুমের মধ্যে কথা বলতে পারেন তবে আপনি কি বলবেন? আমি যদি ঘুমের মধ্যে কথা বলতে পারতাম তাহলে কি বলতাম? আই ডোন্ট নো কি বলতাম, বাট দেখা যাচ্ছে নাবিলকে নিয়ে কিছু একটা বলা হতো। ওকে, বাট কি বলছিলাম এটা আমি এখন বলতে পারবো না, সব কিছু বলা যাবে না। এনিওয়েজ, নিজেকে সকাল নাকি রাতের মানুষ মনে করেন কেন? নো, আই এম নট মর্নিং পার্সন, আমি আসলে একদম নাইট পার্সন। আমার কাছে আমি রাতে বেশি কমফোর্ট ফিল করি সব কিছু করতে, যেমন রেকর্ডিং করতে, তারপরে আমার কোথাও ঘুরতে যেতে আমার মনে হয় রাতে ঘুরতে অনেক বেশি মজা, কারণ ট্রাফিক জ্যাম থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, একদম পুরা রোড রাস্তাঘাট পুরা ফাঁকা থাকবে, লং ড্রাইভে যাব, ওয়াও জোশ। সবচেয়ে বিরক্তিকর বিষয় কি? সবচেয়ে বিরক্তিকর বিষয় কেউ যদি কোনো কথা না শুনে আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে, এবং ইনস্ট্যান্ট যদি কেউ কোনো কথা না শুনে তাহলে আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে আর কি, এটাই, দ্যাটস ইট, আর কিছুই না। অদৃশ্য হলে আপনি কোথায় যাবেন? অদৃশ্য হলে আমি যদি অদৃশ্য হতাম তাহলে আমি দেখতে যেতাম যে যারা মারা গিয়েছেন তারা আসলে কেমন আছেন, কেমন আছেন, কি করছেন তারা, আই ডোন্ট নো আসলে ওই লাইফটা কেমন, দিনগুলো কেমন কাটছে, এরকম একটু অদ্ভুত টাইপ। আচ্ছা, আপনার প্রিয় চলচ্চিত্রের ডায়লগ কি? আপনার প্রিয় চলচ্চিত্রের ডায়লগ কি? আমার পছন্দের চলচ্চিত্র আসলে অনেক দেখা হয়, মুভি অনেক দেখা হয়, বাট ডায়লগগুলো মনে থাকে না ওভাবে। ম্যা তেরা খুন পে জঙ্গা, এইটা মাথায় আসছে এখন, আরে না আসলে ডায়লগ সিরিয়াসলি মনে থাকে না।
তবে রিসেন্টলি আমি একটা মুভি দেখেছি, যে মুভিটা হচ্ছে পিহুকে নিয়ে। পিহু, সো পিহুর ওই ডায়লগগুলো আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাট পিহুকে নিয়ে যে মুভিটা দেখেছিলাম, এই মুভিটা আমার কাছে বেশি অনেক বেশি কষ্টকর লেগেছিলো, খুবই টাচিং লেগেছিল, এবং আমি ওটার জন্য অনেক প্রায় ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নাইস মুভি। বাংলাদেশের কোন হিরোকে আপনার হিরো মনে হয় না? বাংলাদেশের কোন হিরোকে আপনার হিরো মনে হয় না? আমার হচ্ছে হিরোকে নো, আসলে ওভাবে আমি বলতে চাই না কোন হিরোকে হিরো মনে হয়, যারা হিরো না তাদেরকে হিরো মনে হয় না, আমি কারো নাম মেনশন করতে চাই না, প্লিজ। তিনটি শব্দে আপনার সম্পর্কে বর্ণনা করুন। তিনটি শব্দে, অনেস্ট, তারপরে কাইন্ড, ইমোশনাল। আপনি যদি এক দিনের জন্য কারোর সাথে জীবন বদল করতে পারেন, তবে কে হবে এবং কেন? যদি বদল করতে চাই না, আমি আসলে কাউকে বদল করতে চাই না, আমি যেমন আই লাভ মাই সেলফ, আমি নিজেকে অনেক বেশি লাভ করি, এবং আমি আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ, আমি সো হ্যাপি, সো ব্লেসড আমি মনে করি, কারণ আমার সুন্দর একটা ফ্যামিলি আছে, আমার বিউটিফুল একটি আমার বোন আছে, আমার আম্মু আছে, আমার হাজব্যান্ড আছে, আমার সবাই এত কিউট, আমি সবাই, আমার কাছে মনে হয় যে আমি যেমন লাইফ পেয়েছি আমি খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর কোশ্চেন, একটু কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন ছিল, আমি কিছু অ্যান্সার দেইও নি বিকজ অফ আমার কাছে ওই অ্যান্সারগুলো বলতে চাই না, তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা আয়োজনে আপনারা রেখেছেন, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। হাই, আমি কর্ণিয়া। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, এগুলো দিয়ে দিলাম, ওকে বাই। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।